যে আজকের এই প্রত্যেক বছর একটা স্পেশাল সাজ থাকে, তো আজকের জন্য এটা স্পেশাল নিশ্চয়ই? হ্যাঁ, স্পেশাল মানে ওরকম প্ল্যানিং করে কোনো কিছু করি না, যা হাতে কাছে পাই সেটা পরে নিই, সেটাই স্পেশাল হয়ে যায় হয়তো। বাট ডেফিনেটলি পুজোটা ভীষণ আমাদের কাছে স্পেশাল। প্রতি বছর আমাদের অফিসে আমরা যারা প্রত্যেক বছর একসাথে কাজ করি, প্রত্যেকটা দিন একসাথে কাজ করি, এবং আর সবাই যারা যারা আমরা ইন্ডাস্ট্রিতে একসাথে কাজ করি, সবাই মিলে একসাথে আড্ডা খাওয়া দাওয়া, সো এইটা ভীষণ স্পেশাল। আজকে সারাদিনের প্ল্যানিং কি রাজদা, এখানেই থাকবে? এখানে থাকবো, বন্ধু বান্ধবরা সবাই আসবে, যারা কলিগরা আসবেন সবাই আসবেন, খাওয়া দাওয়া আড্ডা গান বাজনা চলতে থাকবে, চারটে অবধি আছি। আজ আমি বললাম যে স্ক্রিপ্ট নিয়ে যেহেতু সারা বছর তোমাদের কাজ, তো স্পেশাল কি স্ক্রিপ্ট নিয়েও আলোচনা হয় আজকের দিনে? একদম না, একদম শুধু আড্ডা খাওয়া দাওয়া, আমরা গান শুনি ব্যাস, কিন্তু স্ক্রিপ্ট নিয়ে না কোনো সিনেমার। আজকে গানটা তো বাঙালিদের কাছে আড্ডার পার্ট, সো কাজ নিয়ে কোনো আলোচনা নয়, আজ গান বাজনা কেউ পড়াশোনা শিখে তুলে রাখতাম সেরকমই কাজটা। একটা জিনিস হবে ধর, অনেকের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, সে এসেছে তার লেগপুলটা হবে, এরকম প্রচুর আছে, লেগপুলটা হবে। এবং যেহেতু আমার কাজ সব জুনিয়রদেরকে নিয়ে, যারা মানে কি বলবো স্ট্রাগলার অ্যাক্টর বা টেকনিশিয়ানস বা বন্ধু বান্ধব, তারা সবাই আসে আমাদের এখানে, সবাইকে ডাকা হয় আর কি, তাদেরকে একটু ক্লাস নেওয়া হয় আর কি, এনকারেজ করা হয় আর কি, এইভাবে আর কি, মজা হয়, খুব মজা আর কি। খাওয়া দাওয়াটা একই সেম লাইক লাস্ট ইয়ার, লাইক এভরি ইয়ার, খিচুড়ি ছোলার ডাল লুচি লাবড়া আলুর দম কুলের চাটনি পায়েস পাঁপড় যা হয় আর কি। তুই খুদের কথা না বললে আড্ডাটা অসম্পূর্ণই থেকে যাবে। তারা কি করছে সেটা একটু বলো, তাদের বাড়িতে কি পুজো দিয়ে? সেই ইভানকে নিয়ে আমি সকালে স্কুলে গেছিলাম, ওর স্কুলের ফার্স্ট ইয়ার সরস্বতী পুজো, সব ফ্রেন্ডসদের সাথে ও ভীষণ খেললো, এবং ফার্স্ট মানে ওখানেই পুষ্পাঞ্জলি দিয়েছে ও, এবং আমি ছিলাম, সেটা উইটনেস করতেই হতো আমাকে। আর তারপরে ও এখানে এসছে, ও অফিসে আছে, খেলা নিজের মতো করে খেলছে। আর ইয়ালিনি তো কিছুই এখন বোঝে না, শি ইজ জাস্ট 2 মান্থস ওল্ড, সো শি ইজ দেয়ার, পরেরবার আসবে ইয়ালিনি। লাস্ট একটা মেসেজ দাও আজকে, যেহেতু স্পেশাল ডে ভ্যালেন্টাইন্স ডে, একটা শুভশ্রী দিকে তোমার তরফ থেকে কি মেসেজ থাকবে? যেটা দিয়ে মেসেজ দিতে চাই সেটা করলে আবার তোদের এত দরকার নেই। ওকে বেবি, আই লাভ ইউ। থাক চুমুর জয় হোক, চুমুতে থাক, ভালোবাসায় থাক, আর অবশ্যই এইভাবেই সরস্বতী পুজো প্রতি বছর সুন্দরভাবে উদযাপিত হোক। ক্যামেরা স্বপন শাহের সাথে অতসী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।